তো এখানে একটা জুতোর অর্ডার দিয়েছিলাম, কিটো। তো কিটোটা চলে এসছে, ঠিক আছে। এই যে আনবক্সিং করেছি, এই যে কিটো, ভালো ফিট, ভালো ফিটিংস হয়েছে, খুব ভালো হয়েছে। বেশি দাম নেয়নি, 256 টাকা। হ্যাঁ, 256 টাকায় খুবই ভালো। আশা করি এখন তো পরে তো ভালোই লাগছে। এই যে দেখা যাক কতদিন যায়, খুবই ভালো পরে, বেশ ফিলটা বেশ ভালোই হচ্ছে, আর সোলটাও বেশ ভালো আছে, সোলটা বেশ ভালো আছে, ভালো সোল। আর এখানে মা বলছে আমার জন্য একটা অর্ডার দে। আমার তোমার জন্য কি 500 অর্ডার দেবো? আচ্ছা ঠিক আছে, তোমার জন্য 500 অর্ডার দেবো, ঠিক আছে। এরকম জুতো না তাহলে 500? আচ্ছা ঠিক আছে, চলে আসলাম। আর এখানে রান্না হচ্ছে আমাদের আজকের, আজকের মেনুতে হচ্ছে ওই পাঁচমিশালি ঘ্যাট আর বাঁধাকপি। দেখাবো, ফোনটা দিয়ে নিক, তারপর দেখাচ্ছি। এই যে এখানে বাঁধাকপি কাটছে, আর ঝিঙাগুলো নিয়ে এসে খাওয়ার নাম নেই, পচে পচে নষ্ট হচ্ছে। সবজি এইভাবে নিয়ে আসে আর পচে পচে নষ্ট হবে। আর আমার ওখানে এই যে মূলো শাক ফেলে দিয়েছি, মূলো শাক হচ্ছে, গাছ বেরিয়ে গেছে। আর পাশে হচ্ছে মূলো শাকের পাশে হচ্ছে এই পালং শাক, আর টমেটো গাছগুলো সুন্দর দাঁড়িয়ে গেছে। এই যে টমেটো গাছ, এই যে সব টমেটো গাছ, এগুলো চারখানা। উচ্ছে গাছটা বড়ো হয়ে এসছে। আর ওই যে এইখানে দেখতে পাচ্ছ এই জায়গাটা, এটা হচ্ছে বাম্বি শাক। এই হলো আপাতত লাগিয়েছি। আর ওই দূরে এটা হচ্ছে লাউ গাছ, সঙ্গে আছে ঝিঙার একটা গাছ আছে, আর এই হচ্ছে উচ্ছে। তো এইটুকুই, ঠিক আছে, খাওয়ার টেবিলে দেখা হচ্ছে। এদিকটা হচ্ছে বগুলা, আর এদিকটা হচ্ছে কৃষ্ণনগর, আর এই হচ্ছে আমার গাড়ি। তাহলে চলো যাই। ওই কটা মাছ হলো কি লেটা? চুনো মাছ নিয়ে আসেন দেখি। এখানে কি মাছ এমনি হয়েছে না, না ছাড়া? আচ্ছা আচ্ছা, হেভি মাছ তো, পুটি আছে, ইয়ে দাঁড়কা আছে। আচ্ছা আচ্ছা, কি করবেন, বাড়িতে খাবেন? হ্যাঁ কাকা, বেশ আজকের দিনের জন্য মাছ কাবার করে ফেলেছে কাকা, ঠিক আছে চলো আরো এক জায়গায় যাই। তো আমি এখানে কচুরিপানার মাঝে এই অদ্ভুত সৌন্দর্যটাকে ক্যাপচার না করে পারলাম না, তোমাদের সঙ্গে শেয়ার করছি, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো হঠাৎ মনে হলো যে একটু বাইরে যাই দেখি, পুজো পুজো হাওয়া গন্ধ, তো ঘরে মন টিকছে না, তাই বেরিয়ে পড়লাম। তো এই জায়গাটা ভালো লেগে গেল। সুন্দর জায়গা, চারপাশটা শুধু দেখো তোমরা। আর এখানে ধানের গন্ধ আসছে ফাটাফাটি,
কতদিন এরকম একটা গন্ধ মনে হচ্ছিলো যেন মিস করছিলাম। সেই ছোটোবেলায় দেশে বাড়ি যেতাম তখন এরকম একটা ফিল হতো। দেখো তোমরা চাইলে সুন্দর সুন্দর সুন্দর, ও অদ্ভুত। এই যে আমার গাড়ি স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি এখন। এই ভালো ভালো পাখিও আসছে, পরিযায়ী পাখি। ওই যে পরিযায়ী পাখিও আসছে। এই সোজা হচ্ছে পার্থবাজার, পার্থবাজারের এই সোজা, এখান থেকে এই সোজা রাস্তাটা হচ্ছে পার্থবাজার। আর এই দিকটা হচ্ছে এই সোজা দিয়ে উঠলে মেন রাস্তা, গভর্নমেন্ট কলেজের রাস্তা মেন তো। আর এইখানে হচ্ছে পুজো প্যান্ডেল। চলো প্যান্ডেলটা দেখাই তোমাদের। এই যে তোমাদের প্যান্ডেল, এখানে ট্রাই করা হচ্ছে বুর্জ খলিফা, কলকাতায় যেটা হয়েছিল সেটারই সেই প্যান্ডেলই হচ্ছে এখানে। প্রস্তুতি চলছে, প্রিপারেশন। এটা জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল কৃষ্ণগড়ের। তাহলে একটু ভালো করে দেখাই। প্যান্ডেলের কাজ চলছে, ফাইনাল রেজাল্ট তোমাদের দেখাবো যদি পুজোর সময়। আর এইখানে হচ্ছে তো ভিডিওটা এটুকুই রাখলাম। তোমাদের যদি ভিডিওর মধ্যে কোথাও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করো, আর শেয়ার করতে চাইলে শেয়ার করতে পারো। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকন নোটিফিকেশান অন করে রাখবে আমার নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো ভিডিওটা এখানেই শেষ করছি, চলো ডান।